আমন্ত্রণ সবাইকে ইগলু প্রেজেন্স বাই পিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার কাছে আমরা শুনতে চাই দেশ ও বর্তমান রাজনীতি নিয়ে তার ভাবনা, ব্যক্তি জীবনের নানান অভিজ্ঞতা এবং সফলতা ব্যর্থতার কথা। দর্শক, আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন একজন কিংবদন্তি আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বজোড়া যার রয়েছে সুখ্যাতি, যার নামটাই একটি প্রতিষ্ঠান, যিনি ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এই রাজনীতিবিদ বঙ্গবন্ধুর সরকারে আইনমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে দলত্যাগ করে গঠন করেন গণফোরাম। দর্শক, আমাদের আজকের অতিথি ডক্টর কামাল হোসেন, স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? মোটামুটি ভালোই থিংক। মুজিব বর্ষ শুরু হয়েছে, শুরুতেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে চাই, কবে প্রথম আপনি বঙ্গবন্ধুকে দেখলেন? সেটা আমি অনেক আগে, কেন আমি যখন বিদেশে লেখাপড়া করে ফিরেছি সেটা হলো 59, তো তখন তো রাজনীতিও মানে বন্ধ। আমি এয়ারপোর্টে যেতাম শহীদ সরি সাহেবকে রিসিভ করতে, উনিও আসতেন রিসিভ করতে, তো সেখানেই দেখা হয়ে যেত একসাথে। আমরা মানিক মিয়া সাহেবের বাসায় যেতাম, তো উনি তো যখন সর্বদি সাহেব থাকলে তখন আমাদের মুজিব ভাই সারাদিন প্রায় ওনার সঙ্গে কাটাতেন, তো আমিও সেই সুযোগটা নিয়ে পাশে বসে যেতাম। আর কেন, ওনার বিদেশ থেকে তো ওনার সম্পর্কে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি, ওনাকে জিজ্ঞেস করতাম যে আপনি মন্ত্রী হলেন ছেড়ে দিলেন কেন, এই ধরনের প্রশ্নগুলো। তো উনি খুব বুঝিয়ে বলতেন কথাগুলো। আর এই যে হঠাৎ করে মার্শাল্লাহ হয়ে গেল, কতদিন এটা আমাদেরকে সইতে হবে? আমি ভুলবো না যে উনি খুব চিন্তা করে বললেন, হ্যাঁ যেটা আমাদের চিরদিন তো থাকবে না, কিন্তু 5 বছর লাগতে পারে, বেশিও লাগতে পারে, কিন্তু এটা কোনো দিন বাংলাদেশ মেনে নেবে না। তো আমি তো সেটা বুঝলাম, উনি বলেন যে কালকে আমি এটাকে, আমরা এটা থেকে মুক্ত হয়ে যাব। আলটিমেটলি তো 10 বছর লেগেছিল, 59 থেকে 69-এ মার্শাল্ল থেকে আমরা মুক্ত হলাম। বঙ্গবন্ধুকে আপনি ওই প্রথম ওভাবেই দেখেছেন? ওইভাবে দেখেছি জি। 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসার আগে তৎকালীন পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং বঙ্গবন্ধুর সঙ্গেই আপনি দেশে ফিরেছিলেন একসাথে, আমরা শুনতে চাই। শেষের দিকে উনি আমাকে মানে ওদেরকে বলাতে আমাকে হরিপুর জেল থেকে ওনার কাছে নিয়ে গেল। উনি ছিলেন প্রথম তো মিয়াওয়ালিতে, পরে আরেক জেলখানায় যেখানে নিয়েছিল ওখানে নিয়ে গেল, তো সেখানে ওনার সঙ্গে দেখা হলো বোধ হয় ছাড়ার কয়েকদিন আগে আর কি। তো তখন তো গিয়ে আমাকে খুবই ভালো লেগেছে, কেন ওনার কাছ থেকে শুনতে পেলাম কী কী হলো, কী কী হচ্ছিল, ভবিষ্যৎবাণীও কিছু ওনার কাছ থেকে চাইলাম পেলাম। তো এটা খুব আমার একটা স্মরণীয় আমার অভিজ্ঞতা, ওনার সঙ্গে সে সময়টা কাটানো। ওনার সাথেই তো একসাথে দেশে ফিরেছি। হ্যাঁ, একসাথে ফিরেছি জি। 10ই জানুয়ারি যখন স্বাধীন বাংলাদেশে এলেন তখন কেমন ছিল ঢাকা সহ সারা বাংলাদেশের অবস্থাটা? প্রথম তো ওনাকে মানে সম্বর্ধনা জানার জন্য আমরা প্লেন থেকে দেখছি মানুষ আর মানুষ, রাস্তায় মানুষ, গাছে মানুষ, ছাদের উপরে মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ আর কি। তো সেটা আমি বঙ্গবন্ধুকে বললাম, দেখেন এই দেখেন আপনাকে কীভাবে সম্বর্ধনা দিতে এসছে। তো উনি বললেন যে হ্যাঁ, জনগণের ঐক্য ছিল বলেই তো আমরা স্বাধীন হলাম, এই ঐক্যটা ধরে রাখতে হবে যদি স্বাধীনতাকে রক্ষা করতে হয়। এটা প্রথম কথা আমার মনে গেঁথে আছে আর কি। জি জি। আপনি 15ই আগস্টকে কীভাবে দেখেছেন? সেটা তো আমাদের মানে মনে হলো যে আমাদের হোল রাষ্ট্রের উপরে একটা আক্রমণ, আঘাত, এবং যারা আমাদের ঘোর শত্রুতা করেছে তারাই এই কাজটা করেছে, এবং এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের, যে ক্ষতিটা আমরা এখনও পূরণ করতে পারি নাই আর কি। যে নেতৃত্ব ধরে নেন ইন্ডিয়াতে মনমোহন সিং 17 বছর থাকলো, আর আমরা 3 বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হারালাম, এটা যে কত বড় ক্ষতি এটা ভাষায় বলা যায় না। 15ই আগস্টের ক্রিয়ানক আসলে কারা ছিল? দেশের শত্রু যাদেরকে মনে করতে পারেন, চিহ্নিত করেন কারা শত্রুতা, কারা আমাদের বিরোধিতা করেছিল, ওদের মধ্যে থেকেই মানে পাকিস্তান তো আমাদের পুরোপুরি যুদ্ধ করেছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তাদের পেছনে যে শক্তিরা তাদেরকে সমর্থন দিয়েছিল, বৃহৎ শক্তিও কিছু ছিল, আঞ্চলিক শক্তিও ছিল, তাদেরকেও মনে করা যেতে পারে।
ইমিডিয়েট কাজটা করিয়েছিল মনে হয় পাকিস্তান, কিন্তু তার পেছনে মাস্টার মাইন্ড এবং যারা আসলে ঘটানোর পেছনে যারা ছিল তাদেরকে তো আমরা ধরতে পাইনি, কেন তারা তো অনেকে আবার বিদেশি, তাদেরকে তো দেশে আমরা কোনোদিন পাইনি। আর বিদেশেও তারা যে অবস্থানে ছিল আমাদের সেখানে ওদের কাছে বের করে শাস্তি দেওয়া সম্ভব ছিল না। তারা অন্য দেশের ধরেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সেরকম লোক এর পেছনে ছিল মনে হয়। এবার আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন, কোথায় বেড়ে উঠেছেন? আমার পৈতৃক সম্পর্ক আছে বরিশাল শাস্তাবাদ, কিন্তু আমার আব্বা ডাক্তার ছিলেন, উনি কলকাতায় প্র্যাকটিস করতেন, তাই আমার কলকাতায় জন্ম হলো। আর সেখানে ওই পার্টিশন পর্যন্ত আমরা ছিলাম, তারপরে তো ঢাকায় এসে আমার আব্বা মেডিকেল কলেজ জয়েন করলেন আর আমি এখানে এসে স্কুলে সেন্ট গ্রেগরি স্কুলে এখানে ভর্তি হলাম। আমাকে আসলে ক্লাস 9 ওঠার কথা, আমি এসে 10 উঠে গেছি। ও এসে আপনি এসে আমাকে 10 নিয়ে নিলো এবং ওখানে যে টেস্ট পরীক্ষা করলো বলো না, এবং আপনি এসে এসএসসি পরীক্ষা দিয়েছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি, দিয়ে মানে ম্যাট্রিক পাস করে সেন্ট গ্রেগরি স্কুল থেকে। তারপর কোন কলেজে পড়লেন? সেন্ট গ্রেগরি কলেজে গেলাম, এটা ব্যতিক্রম ধর্মী ছিল, কারণ সবাই ভালো তো ঢাকা কলেজে যেত। আমি যেহেতু সেন্ট গ্রেগরিজ এর ছাত্র ছিলাম আর এটা নতুন কলেজ, আর যারা গেছিল সেকেন্ড, আমি বোধহয় সেকেন্ড না থার্ড ব্যাচ, প্রথমে যারা গেছে তারা বলছে দেখো এখানে সুবিধা হলো যে টিচার আর স্টুডেন্ট রেশিও খুবই মানে কম, দ্যাটফর খুব ফেভারেবল স্টুডেন্টদের জন্য, মানে 15 ছাত্র হলে 5 টিচার। তো আমি দেখলাম সেটা সত্য, তো আমি সেখানে ঢাকা কলেজে না গিয়ে সেন্ট গ্রেগরিজ কলেজ জয়েন করলাম। আমি দেখলাম আসলে ওখানে কিন্তু যে আমরা শিক্ষকদেরকে যেভাবে পেতাম যে এক্সট্রা টাইম তারা মানে নিয়ে যেত আর রুমে বসে আমাদেরকে আর টিচিং করতো, তো এটার ফসল যেটা হলো যে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট এসে গেলাম এই কলেজ থেকে, এটা কলেজের জন্য মানে আর সবার জন্য, কেন এটা ঢাকা কলেজ সবাই ধরে নিত যে ঢাকা কলেজ থেকে ফার্স্ট হবে, তো সেন্ট গ্রেগরিজ কলেজ থেকে যে আমি ফার্স্ট হলাম পুরো বাংলাদেশে। হ্যাঁ, আর এটা অবাক কাণ্ড, কেন এই সবসময় ঢাকা কলেজ থেকেই হতো, কেন ভালো ছাত্র সব ঢাকা কলেজ, সেন্ট গ্রেগরি থেকে ফার্স্ট, সেন্ট গ্রেগরিজ থেকে হলো। তো তারা তখন বললো যে না তুমি এত ভালো করেছো, তোমাকে আমরা স্কলারশিপ দিয়ে আমাদের আমেরিকা ইউনিভার্সিটি যেখানে আছে থার্ড ইয়ারে তোমাকে ওখানে ভর্তি করব, তোমরা 2 ওখানে ডিগ্রি করতে পারো। তো সেই 16 বয়সে আমার এই সুযোগ পেয়ে গেলাম আমেরিকা যাওয়ার, আর মা বাবারা বললেন ঠিক আছে ফুল স্কলারশিপ দিচ্ছে যাও। তো আমার তো সারা জীবনে যে লক্ষ্য ছিল যে আমি অক্সফোর্ডে ল পড়বো, জি, তো ওখান থেকে আমি অক্সফোর্ডে গেলাম। তো সুবিধা হলো যেহেতু আমেরিকান ফুল ডিগ্রি একটা নিয়ে গেলাম, যেখানে অক্সফোর্ডে 3 ডিগ্রি করা যায়, আমাকে 2 তারা করতে দিল। মানে আপনি অনেক অল্প বয়সেই, হ্যাঁ, এই কারণে সব অসাধারণ আমি সুযোগগুলো পেয়ে গেলাম, অসাধারণ সুযোগগুলো পেয়ে গেলেন আপনি। আপনার এমন কোন শিক্ষকের কথা মনে পড়ে যাকে আপনি আদর্শ ভেবে সামনে এগিয়েছেন, বিশেষ করে সেন্ট গ্রেগরি স্কুলে? হ্যাঁ, বিশেষ করে ফাদার মার্টিন আমাদের সেন্ট গ্রেগরি কলেজে, উনি পরে প্রিন্সিপাল হলেন আর ইংলিশ পড়াতেন, খুব অসাধারণ একজন শিক্ষক ছিলেন আর কি, ফাদার মার্টিন। তার কথা এখনো মনে পড়ে। এই যে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট আসলাম, আমি তো মনে করি ওনাদের অনেক অবদান আছে, যেভাবে তারা সময় দিলেন, সেভাবে অনেক এক্সট্রা বই টই দিলেন পড়তে, তো সেই কারণে রেজাল্টের জন্য অনেকটা কৃতিত্ব। আপনি তো পিএইচডি তো যতটুকু আমরা জানি খুব অল্প সময়ে তো পিএইচডি। হ্যাঁ, আসলে তো আমার পিএইচডি করার মানে লক্ষ্যই ছিল না, কিন্তু আমি দেখলাম যে বিসিএল করার পরে যদি দেশ থেকে আমাকে টাকা না আনতে হয় তো এই স্কলারশিপ আমি নিয়ে নিই, তো ওখানে গ্র্যাজুয়েট ফেলোশিপ আমাকে দিল যাতে ফুল আর আমাকে দেশ থেকে কোনো টাকা আনতে হয়নি। তো সেভাবে আমি 1 করলাম, তারপরে আমি বললাম দেখেন আমি তো আমার কাজ তো হয়ে গেছে, আমার পরীক্ষা পাশ করে গেছি, আমি আর পিএইচডি করবো না। তো আমার সুপারভাইজার বলছে না এটা তোমার খুব ভুল করবে, তুমি তো খুব ভালো কাজ করেছো, তুমি দেশে যাও, আমরা তোমাদেরকে এক্সটেনশন দিতে থাকবো, তো 3-4 মধ্যে এসে তুমি যদি সাবমিট করো থিসিস তুমি পিএইচডি পেয়ে যাবে। এটা আমার সুপারভাইজারের কৃতিত্ব যে বেচারা প্রত্যেক বছরই সে, মানে আগেকার টিচারদের একটা বিশাল বড় আন্তরিকতা ছিল, মানে ওই বাণিজ্যিক ব্যাপারটা ইউনিভার্সিটি একদমই ছিল না, একদমই ছিল না। তখন সে বলি আমার ওই সুপারভাইজার এক্সটেনশন নিত, 3 পরে সে বলছে দেখো আর পাওয়া যাবে না, আর 1 মধ্যে তোমাকে এসে করতেই হবে, তুমি 6 জন্য আসার ব্যবস্থা করো। আমি 64 গেলাম, ঠিক 6 মধ্যে থিসিস দিয়ে পিএইচডি পেয়ে গেলাম, এটা আমার সৌভাগ্য আর কি। ছোটবেলায় আপনি কেমন ছিলেন, দুষ্টুমি করতেন, ডান পিঠে ছিলেন?
খুব বেশি মনে হয় না। খুব শান্ত ছিলেন? না, আমার তো ধারণা যে আমি মানে কি ভালো ছাত্র ছিলাম, আর ওই ক্লাসের প্রিফেক্ট টিফেক্ট করা করতো তারা, কেন আমি কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুলে ছিলাম। হ্যাঁ, তো ওখানে দেখলাম যে আমাকে ওখানে আমি ফার্স্ট আসতাম ক্লাসে, আর আদারওয়াইজ অলসো ক্লাসে তারা ওই মনিটর টনিটর হিসাবে দায়িত্ব দিত। তো সেভাবে আমি ওখান থেকে এসেই কিন্তু সেন্ট গ্রেগরিজ ঢাকায় ভর্তি হলাম। খেলাধুলা করতেন? করতাম, কিন্তু ভালো ছিলাম না খেলাধুলাতে। বিশেষ করে তারা ভাবলো যে, বিশেষ করে আমি যখন ইংল্যান্ডে আসলাম, তারা বলছে তখনকার পাকিস্তান থেকে এসছে, হকিতে খুব ভালো হবে। তো সেটা দেখলো যে আমাকে নিয়ে একটা ফার্স্ট ম্যাচে, কিন্তু দেখলো যে আমি সেরকম কোয়ালিটির খেলোয়াড় না। পড়াশোনাতে সেটা আপনি বেশি মনোনিবেশ করেছেন? হ্যাঁ, হয়তো। রাজনীতির সাথে যুক্ত হলেন কিভাবে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। একটা তো আমার মানে যেহেতু সর্বদীপ সাহেব আমার খুব মুরব্বী ছিলেন, আমার বিদেশে যে ল পড়া ইত্যাদির ব্যাপারে উনি সার্টিফিকেট মানে আপনাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন। হ্যাঁ, প্রেরণা দিয়েছিলেন, আর ওনাকে আমি খুব মানে ওনার ভক্ত হয়ে গেছিলাম। আর ওখানে দেখি যে ওনার যে একজন ওনার ভক্ত মুজিব ভাই, তো উনি যতদিন ঢাকায় থাকতেন মুজিব ভাই দেখি সকাল থেকে সন্ধ্যা ওনার সাথে। আমার এটা বিরাট সুযোগ, কেন উনি থাকতেন তো আমি থেকে যেতাম যে ওখানে বসে, কেন আমি মুজিব ভাইকে বলতাম যে আপনার কথা তো অনেক শুনেছি, আপনি কী কী করেছেন এই যে বিরাট বিজয় 50-এর দশকের পেছনে, তো আপনি ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি মন্ত্রী হয়ে মন্ত্রিত্ব ছাড়লেন কেন? তো উনি বললেন দেখো এটা আমার অভিজ্ঞতা যে মন্ত্রী হওয়ার পরে কীভাবে যে মানুষ আমলাদের খপ্পরে পড়ে যায়। আমি দেখি যে তারা খালি আমাকে বিদেশে ভ্রমণ করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, ফাইল টাইল অর্ডার টর্ডারের ব্যাপারে আমাকে মানে যত দূরে রাখতে পারে। বললেন যে আমি বুঝলাম যে এরা আমাদের আমাকে কোনো ক্ষমতা তো এখানে আমার থাকবে না, আর এই বিদেশ ভ্রমণ করার জন্য তো আমি মানে পলিটিক্সে নাই, তো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মাঠে নেমে সংগঠন করলাম, এবং তার ফলে আজকে মানে উনি কত দূরদর্শী ছিলেন, কত দূরদর্শী, আর যে ক্ষমতার লোভী ছিলেন না। আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধু যে ওনার রাজনীতি ছিল সেখান থেকে ওই দল আর ওই লাইনে নাই, তো আমি যখন বলেছি বলে না সে বঙ্গবন্ধু নাই সে রাজনীতিও নাই, তখন আমিও নাই, আমি তখন ছেড়ে বেরিয়ে গেছি। বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে আপনি কিভাবে দেখেন, আপনার মূল্যায়ন কি? সেটা বলি, আমি তো রাজনীতিতে অনেক অবনতি হয়েছে, যে আমরা যখন 60-এর দশকে যে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি যেটা তখন ছিল, যার মধ্যে দিয়ে 6 দফা 11 দফা হলো, স্বাধীনতা সংগ্রাম হলো, স্বাধীনতা যুদ্ধ হলো, এবং সেই রাজনীতির মধ্যে দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠলো বঙ্গবন্ধু মানে তার নেতৃত্বে, তো সেই রাজনীতি আর এখনকার রাজনীতি আকাশ পাতাল পার্থক্য আছে। এখন রাজনীতির মধ্যে টাকা ঢুকেছে, লোভ লোভী লোকরা যায় সেখানে, টাকা দিয়ে মনোনয়ন পাওয়া যায়, মনোনয়ন পেয়ে মানে যেটা একটা অনেক আয় করার একটা উৎস, তো এইগুলো তো রাজনীতি মানে যে অন্যভাবে ধনী হওয়া আর কি, তো এটা তো একদমই ভিন্ন ছিল। মানে বঙ্গবন্ধু কিছু রেখে যায়নি, তাজউদ্দিন ভাই যেটা রেখে গেলেন, ঋণ রেখে গেলেন। আমার মনে আসছে বেগম তাজউদ্দিন আমাদেরকে বলেন যে এখন ভাই এতদিন রাজনীতি করলেন, যে আমাদের বাড়ি একটা রেখে গেছে, এখন দেয়াল ফেটে যাচ্ছে, আমাদের মেরামত করার টাকা পর্যন্ত রেখে যান নাই, আমাদেরকে টাকা তুলে দিয়ে মেরামত করাতে হয়েছে। তো বঙ্গবন্ধু তাজউদ্দিন চিন্তা করেন তাদের কী অবস্থান ছিল রাজনীতিতে, ওরা তো কিছু রেখে যান নাই। এই যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তো আমি দেখেছি কী কষ্ট করতে হয়েছে তার মেয়েদেরকে, তো তখনকার যে রাজনীতি যারা করতেন লোভহীন, লোভ তো একদমহীন, লোভহীন মানে নিজের পকেট মানে শুধু মানুষের জন্যই উৎসর্গ করা, মানুষের জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নিতেন নাকি, তো একদম ভিন্ন তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি। এখনকার রাজনীতি খুবই ব্যক্তিকেন্দ্রিক, আমি কি পাবো আমি কি হব। অনেকে বলেন 111-এর সৃষ্টির পিছনে আপনার হাত ছিল, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কতটুকু সত্য? না, সেটা একদমই না, আমার হাত একদমই ছিল না, তবে আমি মনে করেছি যে হ্যাঁ যেটা হয়েছিল সুযোগ যে পেয়েছে এখানে, এর মধ্যে দিয়ে দেশ একটা পরিবর্তনের সুযোগ পেয়েছে যে জায়গায় আমরা চলে গেছিলাম। একাদশ সংসদ নির্বাচনে আপনি বিএনপিকে সঙ্গে নিয়ে যে জোট গঠন করেছিলেন তা কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন?
না, আমি আসলে বিএনপিকে নিয়ে না, আমার জাতীয় ঐক্য সারা জীবন আমি বিশ্বাস করেছি যে বহুদলীয় গণতন্ত্র অবশ্যই থাকবে, কিন্তু জনগণের মধ্যে একটা মূল নীতি নিয়ে একটা ঐক্য থাকবে আর কি, যাতে তারা রাজনৈতিক দলগুলি যদি একটু লাইনচ্যুত হয় তাদেরকে সেই ঠিক লাইনে নিয়ে আসার জন্য, কিন্তু জনগণকে, জনগণ ক্ষমতার মালিক, পার্টিকে নিয়ন্ত্রণ করবে তারা, এটা করার জন্য কিন্তু ঐক্য হলো পূর্ব শর্ত। আমি বিএনপির সঙ্গে মানে মনে আমি জনগণের ঐক্যর জন্য কাজ করে এসেছি, এখনো করি। বিএনপির সঙ্গে জোটের ভিত্তি কি ছিল? সেটা তো জাতীয় ঐক্য, সংবিধানের যে মূল্যবোধ সেটাকে কেন্দ্র করে সংবিধান যে গণতন্ত্র বিধান করেছিল, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সংসদীয় গণতন্ত্র, জনগণের প্রতিনিধিরা সংসদের কাছে দায়ী থাকবে, পিওর নির্ভেজাল গণতন্ত্র। আপনি তো বললেন যে আপনি মুজিববাদী দর্শনই আপনি বিশ্বাসী এবং এখনো সেটা বিশ্বাস করেন, কিন্তু বিএনপির সাথে কিংবা বিএনপির দর্শনের সঙ্গে মুজিববাদী দর্শন, বিএনপি দর্শনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সংবিধানের উপরে ভর করে বলেছি যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করি আর কি, বিএনপির রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কি অর্জন করতে চেয়েছিলেন এই জোটের মধ্যে দিয়ে? যে দেশে একটা কার্যকর বিরোধী দল থাকুক, কেন একদলীয় সরকার, এক ব্যক্তি সরকার, এটা তো কেউ চায় না। আমাদের সারা জীবন বাঙালিরা আমরা বহু দলীয় গণতন্ত্র চেয়েছি, আমরা নির্ভেজাল গণতন্ত্র চেয়েছি এবং অনেক মূল্য দিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, তো শেষে এসে আমরা এক ব্যক্তির শাসনের অধীনে থাকব, কোনো বিকল্প থাকবে না, কোনো সমালোচনা করার একটা মঞ্চ থাকবে না, এটা তো হতে পারে না। এটা তো এখনো প্রযোজ্য যে এটা দরকার, খুবই প্রয়োজন আমাদের। জাতীয় ঐক্য ফ্রন্টের আসলে ভবিষ্যৎ কি? ভালো, আমি তো মনে করি বাঙালি জাতিকে যেভাবে আমরা মূল্যায়ন করেছি যে তারা কোনো সময় একদম ওই একদলীয় শাসন, এক ব্যক্তি শাসনকে মেনে নেয় না। কিছু লোক মেনে নেয় কেন, তাদের কিছু সুবিধা সুযোগ সুবিধা পায়, কিন্তু মূলত সাধারণ মানুষ আসল গণতন্ত্র চায়। গণফোরামের মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে কতটুকু পরিবর্তন আপনি আনতে পেরেছেন বলে মনে করেন? আমি তো মনে করি যে ভালো লোকগুলো অনেকেই কিন্তু আমাদের সঙ্গে থাকে, তারা কোনো মন্ত্রী মেম্বার হতে পারে না, কিন্তু তারা দেখে যে এখানে উচিত কথা বলা যায়, বিভিন্ন বিষয় নিয়ে মানুষের কাছে যাওয়া যায় এবং মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তো থাকেই আর কি, যখন আপনি সৎভাবে রাজনীতি করেন। গণফোরাম এক ধরনের ভাঙনের সুর শুনছে, এ ভাঙন ঠেকানো যাবে? না, ভাঙনের তো সুর আমি কোনো শুনতেছি না, দেখতেছি না, কেন এটা ভেঙে তো কার লাভ? আমরা দেখছি পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে, পাল্টাপাল্টি কমিটি গঠন করা হচ্ছে। কিছু দু চার না পাল্টা দু চারজন ব্যক্তির এরকম চিন্তা চেষ্টা হতে পারে আর কি। এবার আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, বলেন আপনার পরিবারে কে কে আছে এখন? আমার দুই মেয়ে আর নাতি নাতনি আমার আছে, একজনের এক ছেলে এক মেয়ে, আরেকজনের এক ছেলে আর দুই মেয়ে। তো আমার মনে খুব ভাগ্যবান যে তাদেরকে আমি ঢাকা পাই আর কি, সবাই আছে। আর আমার বড় মেয়ে তো সে আইনজীবী এবং সেও এই মানবাধিকারের ব্যাপারে বেশ একটা সক্রিয়ভাবে ভূমিকা রেখে যাচ্ছে দেশে, অঞ্চলে ইত্যাদি। আর আমার ছোট মেয়ে তো এই ডকুমেন্টারি ফিল্ম বানাতো আর কি, তো সেই লাইনে ওই ছোটো ছোটো ফিল্ম বানানোর সুযোগ এখনও পায়। আর ওই আমেরিকা তো সে ওই যে চ্যানেল 4 ওদের বাচ্চাদের যে ফিল্ম, বড় বড় ফিল্ম বানাতো আর কি, ওখানে সে ওই কোয়ালিফাইড ফিল্ম মেকার আর কি। জি, তো দুজনই মানে সেদিক থেকে পেশাজীবী আর কি, আর দুজনেই ঢাকায়। অবসর সময়টা আপনি কিভাবে কাটান? আমি কিভাবে কাটাই? আপনি নাতি নাতনি? হ্যাঁ, কিছু তো ওদের সঙ্গে কিছুটা সময় কাটাই, আর অন্য হলো যে আমাদের এই যে বিভিন্ন দলের লোকজনের সঙ্গে কথাবার্তা বলা, আলোচনা করা, অন্যান্য ব্যাপারে আলোচনা সভায় অংশগ্রহণ করা, এইগুলো। ভোটে ভোটারের উপস্থিতি কমছে, কিভাবে দেখছেন এটাকে? আপনার মূল্যায়ন আমরা শুনবো, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, ইগলু প্রেজেন্টস মিডিয়া লিডার অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। সুপ্রিয়
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত এই গ্রুপ প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান, আমাদের আজকের অতিথি ডক্টর কামাল হোসেন, আপনাকে আবার স্বাগত আরটিভি স্টুডিওতে। বিরতির পূর্বে আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে যে এই যে ভোটে ভোটারদের উপস্থিতি কম, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, এটা তো মনে করছি জনগণ একটা অনুভব করছে যে তাদের একে তো নির্বাচনও অবাধ নিরপেক্ষ হয় না, অর্থাৎ তারা যাকে চায় তাদের নির্বাচিত করতে পারে না। দ্বিতীয়ত, যে শাসন ব্যবস্থা চলছে এখানে আসলে তো এটা খুবই একটা কি স্বৈরতান্ত্রিক আর কি, অর্থাৎ এখানে ইলেকটেড মেম্বারদের সেরকম দু একজন যদি ইলেকটেড হয়ও তাদের সে কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। এটা খুবই দুঃখজনক, কেন বাংলাদেশ আমরা সারা জীবন মানে গণতন্ত্র, কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এখনও আমি যদি আপনার জনমত যাচাই করেন মনে করবে যে 100 ভাগের মানুষই বলবে যে আমরা কার্যকর গণতন্ত্র চাই। তো এখন কি কার্যকর গণতন্ত্র আছে সেটা তো আমি মনে করি না। দেশের তরুণরা রাজনীতি বিমুখ, এর কারণ কি এবং করণীয় বা কি? এই যে রাজনীতি দেখেছে যে তারা রাজনীতি করে কিছু হচ্ছে না, কেন ওখানে আসার যেটা কথা হলো যে ছাত্ররা ওখানে নির্বাচিত হলো, বেরিয়ে এসে বলছে যে আমরা কোনো বড় দলের সমর্থক না, অর্থাৎ তারা সেই ওই যে সরকারি দলে যে সুযোগ সুবিধা নেবে এটা তাদের আকাঙ্ক্ষা না। তারা সত্যিকার মানে যদি ছাত্রদের দলকে কার্যকর ভূমিকা দেওয়া সম্ভব হতো তখন তারা রাজনীতিকে একটা সঠিক পথে রাখার ব্যাপারে অবদান রাখত, কিন্তু সেটা তো দেওয়া হয় না। তো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে একটা স্বৈরা শাসনকে আমরা প্রায় 10 বছরের বেশি তুলছে, এক ব্যক্তি শাসন। আপনি কিছুক্ষণ আগে কার্যকর গণতন্ত্রের কথা বলছিলেন, হ্যাঁ, এটা স্বরূপটা কি? যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হবে টাকার ভিত্তিতে না, জেনুইনলি জনগণের সমর্থন নিয়ে, সেই ধরনের জনপ্রতিনিধি দিয়ে যদি একটা সংসদ গঠন হয় তো সে সংসদ একটা সংসদের মতো সংসদ হবে, এখানে জনগণের ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, নেই উদ্যোগগুলো নিয়ে নিয়ে যেসব প্রয়োজনীয় নাইন আছে সেগুলো করা হবে। কিন্তু যদি ইলেকশন হয়ে যায় টাকা পয়সাকে কেন্দ্র করে অথবা উপরে থেকে পৃষ্ঠপোষকতা করে কাউকে ইলেকটেড করা হয়, তো এরা তো নিজের ধান্দা নিয়ে ব্যস্ত হয়ে যায়, দেশ মানুষের নিয়ে চিন্তা করে না, সেই কারণে মানুষও রাজনীতি থেকে সরে যাচ্ছে আর কি। এটা খুব দুঃখজনক, কেন বাংলাদেশে এটা হবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি, কেন আমাদের পাকিস্তান আমল থেকে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে রাজনীতিতে এই আশায় যে দেশ জনগণের একটা নিয়ন্ত্রণে থাকবে। দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, সমান্তরালে দুর্নীতিও বাড়ছে, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি সেটাও রয়েছে। জিরো টলারেন্স তো আমি বুঝি না, মানে টলারেন্স 100% এখানে আছে, কোথায় জিরো টলারেন্স? যদি বলে তো কথার কাজের মধ্যে কোনো মিল নেই। সরকার নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে, এটা ইদানিং শুরু করেছে, এটা আমি মনে করি এটা কিছু তো জনমতের চাপ থাকবে আর কি, তো সেটা দেখানোর জন্য আমি বিশ্বাস করি যেটা লোক দেখানোর জন্য হচ্ছে, কেন আসল জায়গায় যেখানে একদম উপরে টপ একদম টপে যে ডেস্ক হারে দুর্নীতি হচ্ছে সেখানে তো কিছুই দেখি না, কোনো পরিবর্তন দেখি না। তো সরকার যদি সত্যিকার গণতন্ত্র চায় তখন তো একটা বিরোধী দলের জন্য স্পেস থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাদের এই পার্লামেন্টে একটা ভূমিকা থাকতে হবে ইত্যাদি। এখন তো আমার ক্লিয়ার ধারণা যে সরকার তো সেটা চাচ্ছে না। অধিকাংশ উন্নয়ন কর্মকাণ্ড সময় মতো শেষ হচ্ছে না, ফলে মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বরাদ্দও বাড়ছে, বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে, জবাবদিহিতার একটি বড় ঘাটতির কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকেই। আপনি যদি বলেন জবাবদিহিতা আরো কিভাবে কার্যকর ভাবে তো নাই, তো সেটা নয় বলি যে আমরা যারা দেশের মঙ্গল চাই আমাদেরকে সোচ্চার হতে হবে, জনগণের কে নিয়ে সভা করতে হবে, জনমত গঠন করতে হবে, পত্রপত্রিকায় লিখতে হবে। তো ভাগ্যিস আমাদের পত্রপত্রিকা এখনও আছে, কিছুটা তারা সংবাদপত্রের স্বাধীনতা আছে কিছু, যাতে তারা তো কিছু কিছু জিনিসগুলো লিখতে পারে, যেমন বড় রকমের দুর্নীতি কিছু কিছু সে পত্রিকা ধরে দেয়, তারপরে কোনো অ্যাকশন তো হচ্ছে না। আপনি বললেন যে ইদানিং কিছু অ্যাকশন শুরু হয়েছে, এটা তো জাস্ট আমি তো বলবো প্রতীকী, প্রতীকী হলেও যদি কার্যকর হয়
এর মানে আমরা দেখি যে হ্যাঁ বড় বড় দু একজনকে মানে ধরা ধরে আনা হচ্ছে, কিন্তু যে সবচেয়ে বড় যারা আছে তাদেরকে তো আমরা দেখছি যে তারা বর্তমান প্রশাসনের দক্ষতা এবং ভূমিকা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আইনের শাসনকে নাম কাওয়াস্তে আছে তো, আর জবাবদিহিমূলক সরকার কোথায় আছে? নাই তো। আসলে তো গণতন্ত্র আইনের শাসন কোনোটাই নাই, যে কারণে আমরা খুবই বঞ্চিত হচ্ছি। কেন এতদিন আমাদের আন্দোলন সংগ্রাম সফল সংগ্রাম, তারপরে তো এটা হওয়ার কথা ছিল না। অনেকের মূল্যায়ন যে রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব বাড়ছে। অবশ্যই অবশ্যই না, সরকার মানে রাজনৈতিক নির্বাচিত যারা লোকজন যদি ক্ষমতা তারা না থাকে, তখন তো স্বাভাবিকভাবে আমলারে মানে করবে। কেন এক ব্যক্তি যিনি আছেন উনি তো ওনার মতো ওনার স্বার্থকে দেখবেন, কিন্তু মূল যে দেশ শাসনের ব্যাপার তখন আমলাদের হাতে। আপনি তো পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। ছিলাম। বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশ চীন সম্পর্ক, অন্যদিকে ভারত চীন সম্পর্ক, এই জটিল সম্পর্ক বিনাশে বাংলাদেশ তার স্বার্থ হাসিলে কি কৌশল নেওয়া দরকার বলে আপনি মনে করেন? একটা তো যেটা এটা একটা বঙ্গবন্ধুর ঘোষিত যেটা ছিল যে আমাদের যে পররাষ্ট্রনীতি থাকবে এটা একদম স্বাধীন নিরপেক্ষভাবে এটা আমরা করব, কোনো কারি বড় কোনো রাষ্ট্রের পক্ষে না, কোনো রাষ্ট্রের পক্ষে না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এটা যে ফার্স্ট প্রিন্সিপল। এটা মানে যে আমরা কারোর সঙ্গে কোনো একটা নির্ভরশীল হয়ে যাব, কোনো বড় রাষ্ট্রের সঙ্গে অথবা কোনো বড় ব্লকের সাথে, এটা থেকে একদম শুরু থেকে কিন্তু বঙ্গবন্ধু যেটা পথ ধরলেন, দেখালেন যে ইন্ডিয়া আমাদের অনেক সমর্থন করেছিল, যেটা ইন্ডিয়ার সমর্থন ছাড়া হয়তো স্বাধীনতা পেতাম না আমরা, কিন্তু ওই যে ইন্ডিয়ার উপরে আমরা নির্ভরশীল হয়ে যাবো, ইন্ডিয়া মনে করবে আমাদের পকেটে চলে গেছি, এটা কোনো দিন উনি হতে দেন নাই। এটাই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় একটা কৃতিত্ব, যে উনি সবসময় যে দেশের স্বাধীনতা জনগণের স্বার্থ এটাকে সবচেয়ে মানে গুরুত্ব দিয়েছেন। অনেকের বিশ্লেষণ রোহিঙ্গা সংকটের স্থায়ী রূপ নিতে যাচ্ছে, আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যেও গা ছাড়া একটি ভাব দেখা যাচ্ছে এবং আমরা খুব দ্রুত কোনো সমাধানও করতে পারছি না, এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি? আমি অবাক হচ্ছি যে এত লোককে ঠেলে দেওয়া হলো কি করে, 10 লক্ষ লোককে কি এক রাত্রে তো ঠেলে দেওয়া হয়নি, কিছুদিন লেগেছে ঠেলে দিতে, তো এটা ঠেলে দেওয়া কি করে হলো এটা তো আমরা কোনো এই ব্যাপারে কোনো কৈফিয়তও পাচ্ছি না। তো এখন তো ঠেলে দিয়েছে, এখন আমাদের এই জায়গায় যে আমরা আটকে গেছি, এটা তো একটা সমাধান কীভাবে বেরোবে এটা বোঝা মুশকিল। কেন 1 কোটি মানুষকে আপনি কীভাবে কোথায় নিয়ে যাবেন? কেউ তো স্বেচ্ছায় নেবে না, তার সঙ্গে বোঝাপড়া করে নেওয়া যাবে, কিছু কিছু লোক এদিক ওদিক না পাঠানো যাবে, তো এটা তো হয়তো আমাদের মাথায় এই বোঝাটা যে নেমে গেল আমাদের উপরে, এটা থেকে আমাদের সহজে মুক্ত হওয়া যাবে না। কিন্তু আমাদের জানতে হবে যে কী করে হলো এটা, এটা মানে একদিনে তো হতে পারে না, 10 লক্ষ লোক একদিনে তো আসতে পারে না, তো কি সময়ের মধ্যে এসছে, সে সময়ের মধ্যে আমরা কি পদক্ষেপ নিয়েছি? আমরা তো মানবিকতা দেখিয়েছি, স্বাধীনতার সময় যেমন আমরা ভারত আমাদের কাজটা দিয়েছিল, কিন্তু আমরা ফেরত এসেছিলাম স্বাধীনতার পর। বাট এরা তো আমাদের নাগরিক না, এরা তো ওই দেশের নাগরিক। আমার যেটা ধারণা যে যারা এখন এসছে, আমরা তো এই দেশের নাগরিক, একটা অবস্থার মধ্যে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম, আমরা চলে এসেছি। এখন যারা এই আসছে এরা তো ওইভাবে ত্যাগ করেছে, আমার তো ইতিহাস এরকম না আর কি। তো এদেরকে কেন এইভাবে, এটা আমি বলবো যে আমাদের কূটনৈতিক যে যে কার্যকলাপের একটা ব্যর্থতা। কেন এটা তো যখন শুরু হয়েছিল তখনই সেই রাষ্ট্রগুলো, শুধু সেই রাষ্ট্র না, অন্য অন্য প্রতিবেশী রাষ্ট্র, কিছু বলতে চাচ্ছেন যে কিছু লোক আসার পরেই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে প্রতিবেশী দেরকে নিয়ে অন্য অন্য দেশ দেশের রাষ্ট্র আছে সকলে নিয়ে বলা যে দেখো এটা তো মহা অন্যায় হতে যাচ্ছে, হচ্ছে, এটা তো হঠাৎ তো হয় নাই। আমি তো মনে করি যে আমাদের বড় বড় রকমের যেখানে পররাষ্ট্রনীতি নিয়ে ব্যর্থতার মধ্যে এটা 1 নম্বর। জি, এনআরসির ব্যাপারটি আপনি কিভাবে দেখেন, এই যে ভারতীয় এনআরসির যে বিষয়টি এবং আমাদের সাথে সম্পর্ক? না, এটা আমাদের আর এটা তো ইদানিং শুরু হয়েছে, তো আমাদের সতর্ক তো অবশ্যই থাকতে হবে। কেন ওরা তো বারবার বলছে না না এনআরসি নিয়ে বাংলাদেশ কোনো চিন্তা করার কারণ নেই, এটা তোমাদের কি নিয়ে আমরা এটা সামনে রেখে এটা করছি না, ভালো কথা। তো যে কথা ইন্ডিয়া বলছে সেটাকে তো আমরা গুরুত্ব দেবই, কিন্তু সতর্কও থাকতে হবে, কেন এই রিস্ক সবসময় থাকে যে কিছু লোককে এখানে ঠেলে দেওয়া।
সারা বিশ্বের মতো বাংলাদেশেরও প্রধান সমস্যা এখন করোনা ভাইরাস। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক কি কর্মসূচি থাকা দরকার বলে আপনি মনে করেন, এবং আপনার দলের পক্ষ থেকে কি কর্মসূচি আপনারাই বানাবেন? তো প্রথমে তো জনগণকে এই ব্যাপারে বোঝানো যে কি জিনিসটা, তাদেরকে কি কি ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়, কি কি জিনিস থেকে বিরত থাকতে হয়, আর রাষ্ট্রীয় পর্যায়ে এটা আমাদের দেখতে হবে যে ব্যবস্থা করা হোক যাতে মানে সতর্কতা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কেন যেখান থেকে একটু দেখি যে এখানে এই জিনিসটা হচ্ছে হতে যাচ্ছে সেখানে থামানো, আর অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক যে আছে সেগুলোকে কাজে লাগিয়ে যে এগুলো অন্য দেশ থেকে আমাদের দেশে টেনে দেওয়া যেন না দেওয়া হয়। বর্তমান সরকারের কোন কাজগুলো প্রশংসা পাওয়ার যোগ্য বলে আপনি মনে করেন? মানে এই যে মোটামুটি এটা রাষ্ট্র চলছে এটা তো তাদেরকে কৃতিত্ব কিছুটা দেওয়া হয়, দেওয়া যেতে পারে। এই যে বলছে যে 7-8% প্রবৃদ্ধির হার, এটাও কিছুটা কৃতিত্ব দেওয়া হয়, যদি এখানে বাড়িয়ে বলা হয়। আর 7-8% হলেও কিন্তু এটা যে সুষম বন্টন তো মোটেই হচ্ছে না, অনৈক্য বাড়ছে, তো প্রবৃদ্ধির হার বেশি এটা একটা প্লাস পয়েন্ট, প্রবৃদ্ধি হচ্ছে এটাও খুব ভালো কথা। কিন্তু এটার যে একটা কাঠামোর মধ্যে হওয়া উচিত যেখানে এর যে সুবিধাগুলো সকল মানুষের কাছে একটা সুষম বন্টন হোক আর কি। সরকারের কোন কাজগুলোকে আপনি ঠিক পছন্দ করতে পারছেন না? এই যে বৈষম্য যেটা সৃষ্টি হচ্ছে, দুর্নীতি যেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আর বিশেষ করে বড় আকারে যে দুর্নীতিগুলো মানে দেখা দিচ্ছে, আইনের শাসনের যে ঘাটতি, এখানে এই দুর্নীতির বিরুদ্ধে বড় রকমের যে অপরাধীদের ব্যাপারে আইন নিষ্ক্রিয়, লোকজনকে ধরা হচ্ছে, আমরা দেখছি যে কিছু লোক ধরা পড়েছে, এই কয়েক লাখ টাকার ব্যাপার তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা অপচয় করছে তাদের ধারে কাছে আইন পৌঁছাচ্ছে না আর কি। কেন পৌঁছাচ্ছে না? বিকজ একদম উপরে থেকে তো এটা নিয়ন্ত্রিত আর কি। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা এবং মূল্যায়ন। না, এটা তো আমার অনেক আমি আশাবাদী যে এই দেশে যেভাবে আমরা স্বাধীন হলাম এটা সকল জনগণ মিলে স্বাধীন করেছে, তাই যে কথা আমরা সংবিধানে লিখেছি এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, জনগণ ক্ষমতার মালিক। এবং জনগণ যদি ক্ষমতার মালিক থাকে তখন এই দেশে সুশাসন হতেই হবে। সাময়িকভাবে এখন যদিও জনগণকে বঞ্চিত করা হচ্ছে ইলেকশন পদ্ধতিকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, সেই যারা নির্বাচিত হচ্ছে তাদেরকে ওইভাবে নির্বাচিত প্রতিনিধি বলা যায় না, যেভাবে টাকা, এটা সবচেয়ে বড় অভিশাপ। পশ্চিমাদেরকে আমরা মনে করতাম অভিশাপ, কালো টাকা হলো সেই অভিশাপ। আজকে কালো টাকা দিয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, কিছু কিছু দুর্নীতিবাজ লোকদেরকে সেভাবে প্রশ্রয় দিয়ে ভূমিকা রাখতে দেওয়া, আর বড় বড় যে প্রজেক্ট ইত্যাদি আছে এইগুলোর মধ্যেও যে চার গুণ দামে এগুলো আমরা করছি আর কি, তো এটা তো এই যে বোঝা, ঋণের বোঝা, এটা তো আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে সামনের দিকে। আমরা বলছি এই যে হচ্ছে, ওটা হচ্ছে, ওটা হচ্ছে, ওটা হচ্ছে, কিন্তু কি মূল্যতে হচ্ছে, কি টার্মসে হচ্ছে, এবং ঋণের বোঝা কতখানি বেড়ে যাচ্ছে, এটা হিসাব রাখা জরুরি ভিত্তিতে দরকার। কেন এটা এখন না হলে আমি দেখছি খুব দ্রুত আমরা সেই জায়গায় চলে যাচ্ছি, ঋণের বোঝা সামলানোর শক্তি আমাদের থাকবে না। ঋণ খেলাপি এবং অর্থ পাচার, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কেন এরকম হচ্ছে, কেন এটা বাড়ছে, কেন এটাকে রোধ করা যাচ্ছে না? স্বৈরা শাসন, এক শব্দ বলতে হলে স্বৈরা শাসন। যারা একদম স্বৈরা শাসন আছে, এক ব্যক্তি শাসন আছে, তারা তো দেশের মানুষের, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এইগুলোকে কেন্দ্র করে করছে না, তারা ব্যক্তি স্বার্থ, নিজের সমর্থক যারা, কতিপয় যারা ওদের সমর্থক আছে তাদের স্বার্থ ছাড়া তারা অন্য কিছু ব্যাপারে কোনো মূল্যই দেয় না মনে হয়। এই যে বলছে যে আমরা টাকার ব্যাপারে নিয়ন্ত্রণ করব, কিন্তু আমরা দেখছি হাজার হাজার টাকা চলে যাচ্ছে, হাজার কোটি টাকা চলে যাচ্ছে। এই দেশ গড়েছি আমরা, দেশকে বাঁচাতে হবে, এসব দুর্নীতিবাজদের হাত থেকে আমাদের কি বাঁচাতে হবে, আর তো কেউ এসে বাঁচিয়ে দেবে না। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, ইগনু প্রেজেন্স উইথ দ্য লিডার আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গে থাকুন।
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.